আপনি এই যাত্রার যে বৈশিষ্ট্য আগে শুনেছিলেন আর এখন যেটা দেখলেন, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নয়, বৈশিষ্ট্যগুলো সব সেম মিল আছে। এই যাত্রা যখন প্রথম আসলো, আমাদের অফিসারদের মাধ্যমে জানতে পারলাম এটা আগাম জাত, এটা বৃষ্টি সহনশীল জাত, এই জাতটা অনেক ভালো হবে মাঠে। তো সেই বিশ্বাসের সূত্র ধরে ভাইয়ের হাতে বীজটা উঠাই দিলাম আমরা। এই জাতের অন্যতম বৈশিষ্ট্য এটি সারা বছর চাষ উপযোগী একটি জাত। হ্যাঁ, তারপরে এটা প্রতিটা ফলের গড় ওজন আমরা দেখতেছি সেটা হচ্ছে 2 থেকে 2.5 কেজি। হ্যাঁ, তারপরে এটা আকর্ষণীয় সবুজ, কি চাষি ভাই বলে গেছেন, অন্যান্য জাত চাষ করলে কাটতে আসতে হয় না, এমনিতে নষ্ট হয়ে যায়। আর আপনার এই জাতটা অনেক সুন্দর হয়েছে, এটা বাজারে অনেক চাহিদা আছে মাছটার। তারপরে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা পরিলক্ষিত সেটা হচ্ছে রাজশাহীতে তাপমাত্রা প্রায় গড় 39 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাতেও জাতটা এত সুন্দর হয়েছে, বিভিন্ন চাষির হাতে তুলে দিতে পারি। এখানকার যত চাষির সাথে আমরা কথা বললাম, সকল চাষিরাই স্বতঃস্ফূর্তভাবে এই জাতটিকে আপনার গ্রহণ করছেন।